হাই সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে টেলিগ্রামের দুইটি ইউনিক প্রজেক্ট নিয়ে আসছি তার মধ্যে একটা হলো নট এআই তো নট এআই একটা গেমিং প্রজেক্ট যেটার নেটিভ টোকেন নট এআই সেটা কিন্তু কু কয়েনের প্রি মার্কেটে অলরেডি লিস্টেড হয়ে গেছে কু কয়েনে কিন্তু এই নট এআই টোকেনটা বাই সেলও হইতেছে তো নট এআই গেমিং প্রজেক্ট থেকে আপনারা গেম খেলে প্লাস মাইনিং করে যে টোকেনটা পাবেন নট এআই সেই টোকেনটা কিন্তু কু কয়েনে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট লিস্ট হবে আজকের ভিডিওতে সেকেন্ড নাম্বারের যে প্রজেক্টটা আমি করব সেই প্রজেক্টের নাম হলো ভ্যানিলা ফাইন্যান্স তো এই প্রজেক্টের ব্যাকএন্ডে কিন্তু অনেকেই আছে এমনকি ক্যাটে জেনও আছে আর এই প্রজেক্টটা একদম ইউনিক তার কারণ হলো ভ্যানিলা ফাইন্যান্সের যে টেলিগ্রাম বটটা আছে সেই বটে কিন্তু আপনার ট্রেডিং করতে পারবেন এটা কি কোনো সময় ভাবছিলেন যে টেলিগ্রাম আপনার ট্রেডিং করতে পারবেন ওনার কিন্তু একটা রেভলিউশন নিয়ে আসছে নট কয়েনের মতো যে বটের মাধ্যমে আপনার ট্রেডিং করতে পারবেন আর ট্রেডিংটা কিন্তু বর্তমানে ফ্রি ফ্রিতেই করতে পারবেন তো ট্রেডিং করে আপনাদের যেই পয়েন্ট ইনকাম হবে সেটার অনুযায়ী কিন্তু বারো তারিখের মধ্যে উনার একটা ইয়ার্ড ডব দিবে তো ইভেন্টে কিন্তু এটাই বলা আছে তো কিভাবে এই দুটো প্রজেক্টে জয়েন করবেন তা আজকের এই ভিডিওতে এ টু জেড ফুল বুঝিয়ে দেওয়া হবে তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোজেক্ট দুইটার জয়নিং লিঙ্ক পেয়ে যাবেন তো লিংকে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসলে এরকম একটা পোস্ট দেখতে পারবেন তো দেখেন নট এআই কেউ জয়েন করবেন সেটা আগে আসলে ইস্টার দেখতে পাচ্ছেন ইস্টার একটা ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এই বক্সে যদি অটোমেটিক আপনাদের ইউজার নেমটা বসে যায় তাহলে তো ভালোই আর না বসলে আপনারা বসা নেবেন তারপরে যে ফিনিশ লেখা দেখতে পাচ্ছেন ফিনিশ একটা ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তারপর এরকম একটা পপ আসবে তো কি বলছে ওনাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা জয়েন করেন তাহলে কি পাঁচ হাজার পয়েন্ট পাবেন এদিকে যে জয়েন লেখাটা দেখতে পাচ্ছেন জয়েনে ক্লিক করবেন সরাসরি ওনাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তারপরে জয়েনে ক্লিক করে ওনাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হবেন তারপর আবার ডিএসটা ওপেন করবেন তারপর গেট ইউআর যে লেখাটা দেখতে পাচ্ছেন গেট ইউআরে ক্লিক করে পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন তো দেখেন আমি গেট ইউআরে ক্লিক করলাম আর আমার এদিকে কিন্তু পাঁচ হাজার পয়েন্ট জমা হয়ে গেল মেন ব্যালেন্সে এখন দেখাবো আপনারা কিভাবে টাস্ক কমপ্লিট করবেন টাস্ক কমপ্লিট করার জন্য এদিকে যে টাক্ক লেখা একটা কথা টাক্কের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের টাক্স সেন্টারে নিয়ে আসবে সেদিকে যদি আপনারা ডেলি চেকিং করেন তাহলে কিন্তু এদিক থেকে একটা পয়েন্ট আপনারা ইনকাম করতে পারবেন সেজন্য দিকে ক্লিক করবেন ক্লিক করার পর তো প্রথম দিন যদি আপনারা ক্লেম করেন তাহলে পাঁচ হাজার পয়েন্ট পাবেন গেট ই ক্লিক করলে কিন্তু ওই পয়েন্টটা ক্লেম করা হয়ে যাবে তারপর দ্বিতীয় দিন দশ হাজার তৃতীয় দিন বিশ হাজার এরকমভাবে কিন্তু আপনারা পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন তো এখানে দেখেন আরও অনেক টাস্ক কিন্তু আছে তো দিক থেকে একটা টাস্ক কমপ্লিট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে টাস্ক কমপ্লিট করতে লাগে এই টেলিগ্রামের টাস্কটা যদি আমি কমপ্লিট করি তাহলে কিন্তু পঞ্চাশ হাজার পয়েন্ট সেজন্য এদিকে একটা ক্লিক করলাম তারপরে এরকম একটা আপ আসলে জয়েন যে লেখা দেখতে পাচ্ছেন জয়েন ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি ওনাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসলে এদিকে জয়েন লেখাতে ক্লিক করে ওনাদের টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হবেন তারপর আবার ডিএসটা ওপেন করবেন তারপর গেট টি ওয়ার্ডে ক্লিক করে এই পঞ্চাশ হাজার পয়েন্টটা ক্লেম করে নেবেন তো দেখেন আমি এই পঞ্চাশ হাজার পয়েন্টও কিন্তু ক্লেম করে নিয়েছি তো এদিকে যে টাস্কগুলো দেখতে পাচ্াছেন এই টাস্কগুলো সব কমপ্লিট করবেন আশা করা যায় আপনারা নিজেরাই এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন তো এই টাস্কগুলো কমপ্লিট করে যে পয়েন্টগুলো পাবেন সেই পয়েন্ট দিয়ে কিন্তু আপনারা আপনাদের মাইনিং পাওয়ার প্লাস আপনাদের গেমিং লেভেলটা আপগ্রেট করতে পারবেন তো পয়েন্টগুলো দিয়ে আপনারা কীভাবে মাইনিং পাওয়ার প্লাস গেমিং লেভেল বাড়াবেন সেটা এখন দেখাবো সেজন্য এদিকে যে প্রোফাইল লেখা দেখতে পাচ্ছেন প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে উপরে যে আপগ্রেডের অপশনটা দেখতে পাচ্াছেন এইটা আপগ্রেট করলে মূলত আপনাদের মাইনিং পাওয়ার বাড়বে তো আপগ্রেট করার জন্য এই আপগ্রেড উপর

আবার আপগ্রেড করে দিলাম তো টোটাল আমি কিন্তু থ্রি লেভেল পর্যন্ত মাইনিং পাওয়ারটা আপগ্রেড করছি তো আপনারা আপনাদের পয়েন্ট অনুযায়ী মাইনিং পাওয়ারটা বাড়িয়ে নেবেন এখন দেখাবো আপনারা কীভাবে গেমিং লেভেল আপগ্রেড করবেন প্রথমটা হলো এদিকে যে প্রথম দেখতে পাচ্ছেন সেটা হলো ফায়ারিং লেভেল আর এটা হলো লাইফের লেভেল তো ফায়ারিং লেভেল আপগ্রেড করার জন্য এদিকে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পপ আসবে তো ফায়ারিং লেভেল আপগ্রেড করতে আপনাদের পাঁচ কে পয়েন্ট লাগবে মানে পাঁচ হাজার পয়েন্ট লাগবে আপগ্রেড করার জন্য আপগ্রেডে ক্লিক করলে কিন্তু এটা আপগ্রেড হয়ে যাবে তো এইভাবে আপনারা ফায়ারিং লেভেল আপগ্রেড করবেন ঠিক একইভাবে আপনারা যদি হেলথের লেভেল আপগ্রেড করতে চান সেটাও কিন্তু আপগ্রেড করে নিতে পারবেন এখন আসে আপনারা কিভাবে গেম খেলবেন গেম খেলার জন্য এদিকে যে প্লেয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন বাটমের মতো এদিকে একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসলে এদিকে যে লিভ দ্য সিটি লেখাটা দেখতে পাচ্ছেন লিভ দ্য সিটিতে একটা ক্লিক করবেন তারপর আবার কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম কিছু লেখা আসবে তো এই লেখাগুলোর উপর কয়েকবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা গেম ওপেন হয়ে গেছে তো কন্ট্রোল আর ফায়ারিং এর কিন্তু একই বাটন আপনারা এটাতে কন্ট্রোল করবেন প্লাস ট্যাপ ট্যাপ করে কিন্তু ফায়ার করবেন যদি আপনি এই গেমটা খেলেন তাহলেই বুঝতে পারবেন এদিকে কিছু এনিমি আসবে তো এনিমিগুলিকে মারলেই কিন্তু আপনার দিক থেকে পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন তো দেখেন আমি পয়েন্টগুলো কিন্তু এনিমিকে মেরে মেরে কালেক্ট করতেছি তো আমি যেভাবে গেমটা প্লে করতেছি ঠিক একইভাবে আপনারা গেমটা প্লে করবেন ট্যাপ ট্যাপ করলে আর কি গুলি করবে আর ডানে বায় করলে আর কি মুভমেন্ট করবে এদিকে জাম্পের কোনো অপশন নাই হ্যাঁ আপনার জাস্ট ফায়ার করে করে এনিমিগুলিকে মারবেন এদিকে আপনার লাইফ আছে আপনার যদি গুলি লাগে সেক্ষেত্রে কিন্তু আপনিও মারা যাবেন মারা গেলে যেই পয়েন্টটা পাবেন সেটা কিন্তু কালেক্ট করতে পারবেন তো আমি মরে দেখাই তো দেখেন আমি কিন্তু মরে গেছি এদিক থেকে কিন্তু আমি চারশো নব্বইটা আর কি পয়েন্ট পাইছি যদি আপনার গেমটা আবার প্লে করতে চান রিটার্নে ক্লিক করবেন না প্লে করতে চাইলে লিভে ক্লিক করবেন তো আমি লিভে ক্লিক করে দিলাম তো মূলত এইভাবে আপনারা গেমটা প্লে করবেন তো এই মাইনিং প্রজেক্টের পরবর্তীতে কোনো আপডেট আসলে তা কিন্তু সবার আগে আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে সেজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটায় সবাই জয়েন হয়ে থাকবেন এখন আপনারা কীভাবে ভ্যানিলা ফাইন্যান্সে জয়েন করবেন সেটা দেখাবো সেজন্য ভ্যানিলা ফিন্যান্সের পোস্টের লিঙ্কে চলে যাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তারপর জয়েন লিঙ্কে ক্লিক করবেন এরকম একটা পপ আসলে ইনস্টাটে ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তারপর এরকম একটা পব আসবে তো দেখেন এদিকে কিন্তু একটা ইভেন্টের তারিখ দেওয়া আসে চার তারিখে ইভেন্টটা শুরু হয়েছে আর শেষ হবে হল এগারো তারিখে এগারো তারিখের পর হয়তোবা ওনাদের নতুন কোনো ইভেন্ট আসতে পারে নয়তোবা এদিক থেকে আমরা টেট করে যে পয়েন্ট ইনকাম করবো বা টাস্ক কমপ্লিট করে যে পয়েন্ট ইনকাম করব সেই অনুযায়ী কিন্তু আমাদের একটা টোকেনের রিওয়ার্ড দিয়ে দেওয়া হবে তো এদিকে ইন্টার দ্য ইভেন্ট যে লেখাটা দেখতে পাচ্ছেন এইদিকে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা আর কি ইন্টারফেস ওপেন হলে ক্লেম ক্রন যে লেখাটা দেখতে পাচ্ছেন ক্লেম ক্রনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসলে শেয়ার টু আন আপ টু পনেরো হাজারের দিকে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এদিকে যদি অটোমেটিক আপনাদের ইউজার নেমটা বসে যায় তাহলে তো ভালোই আর যদি অটোমেটিক না বসে তাহলে বসে নেবেন তাহলে সেভ একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবার নেক্সট স্টেপ যে লেখাটা দেখতে পাচ্তেছেন নেক্সট স্টেপ একটা ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখন আপনাদের একটা টুইটারে পোস্ট করতে লাগবে তো টুইটারে পোস্ট করার জন্য শেয়ার অন অ্যাক্স যে লেখা দেখতে পাচ্তেছেন শেয়ার অন এক্স ফ্যাক্সের উপর ক্লিক করবেন সরাসরি আপনাদের টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে তো আপনাদের টুইটার অ্যাকাউন্ট লগ ইন করা না থাকলে টুইটার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন তারপর এদিকে দেখেন এদিকে কিন্তু একটা লেখা চলে আসছে এই লেখাটা আপনাদের পোস্ট করতে লাগবে সেজন্য উপরে যে পোস্ট লেখাটা দেখতে পাচ্ছেন পোস্টে ক্লিক করবেন তারপরে এরকম একটা ভিউ লেখা দেখতে পারবেন ভিউতে ক্লিক করবেন তারপর যে পোস্টটা করলেন সেই পোস্টে নিয়ে আসবে তারপর এদিকে শেয়ার অপশন দেখতে পারবেন শেয়ার অপশনে ক্লিক করবেন তারপর কপি লিঙ্কে ক্লিক করবেন কপি লিংকে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন তারপরে এই পেজটাকে ক্লোজ করে আবার ডিএফসে চলে যাবেন তারপর এদিকে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনার লিঙ্ক পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর সাবমিট একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপর এদিকে কমপ্লিট দেখতে কমপ্লিট একটা ক্লিক করে দিবেন ভ্যানিলা ফাইন্যান্সে আপনারা কীভাবে ট্রেড করবেন সেটার একটা টিউটোরিয়াল এখন আপনাদের দেখতে লাগবে এই টিউটোরিয়ালটা যদি আপনারা দেখেন তাহলে আপনার ট্রেডও শিখতে পারবেন প্লাস দিক থেকে কিছু বোনাসও পাবেন সেজন্য গোতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন একটা পপ নাও যে লেখাটা দেখতে পাচ্ছেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিছু লেখা আসবে আর যেদিকে যেদিকে ক্লিক করতে বলা হয় সেদিকে সেদিকে ক্লিক করবেন তো এটা মূলত আপনাদের ইনস্ট্রাকশন দিতেছে আপনারা কীভাবে ট্রেড করবেন তো এগুলো সবগুলোতে ক্লিক করে দিবেন লেটস গোতে ক্লিক করবেন এভাবে যা যা দেখা যাচ্ছে সবগুলো ক্লিক করবেন আর এদিক থেকে শেখার চেষ্টা করবেন যে কীভাবে টেট করতে লাগে নর্মাল টেট কীভাবে করতে লাগে তো এগুলো সবগুলোতে ক্লিক করবেন পুরো টিউটোরিয়ালটা শেষ হয়ে যাওয়ার পর এরকম একটা পপ আসবে আর এদিকে লেখা উঠবে যে কংগ্রেচুলেশন তো আপনার এদিকে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো আপনাদের প্রথম অবস্থায় টেট করার জন্য যে টিউটোরিয়ালটা দেখলেন প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আমার রেফারেল লিঙ্ক ইউজ করে সেজন্য কিন্তু তিন হাজারের উপরে পয়েন্ট পাবেন মানে থ্রি কে পয়েন্ট পাবেন এগুলো দিয়ে কিন্তু আপনারা টেড করতে পারবেন ট্রেড করে করে আপনাদের যত ট্রেডিং ভলিউম বাড়াবেন সে অনুযায়ী কিন্তু আপনাদের মাইনিং পাওয়ারটা বাড়বে তো সেটা দেখেনি সেজন্য আনের যে অপশন দেখতে পাচ্ছে আনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর প্রথম অবস্থায় আপনাদের লেভেল কিন্তু জিরো থাকবে তো আপনারা যদি একশো ডলারের ট্রেড ভলিউম করতে পারেন সেক্ষেত্রে আপনারা লেভেল ওয়ানে যাবেন আর লেভেল ওয়ানে গেলে আপনাদের প্রতি ঘন্টায় পঞ্চাশটা করে কিন্তু এই যে ভ্যানিলা পয়েন্টগুলো ইনকাম হবে তাছাড়া আপনার যদি এদিকে টাস্কগুলো কমপ্লিট করতে পারেন প্রতিটা টাস্কের জন্য কিন্তু একশোটা করে ভ্যানিলা পয়েন্ট পাবেন তাছাড়া এদিকে ডেলি চেক এর অপশন আছে গোতে ক্লিক করবেন তারপরে এদিকে ট্রেডে ক্লিক করবেন ও আচ্ছা টেট না করলে কিন্তু আপনার এদিক থেকে চেকিং করতে পারবেন না তো কীভাবে আপনারা টেট করবেন সেটা এখন দেখাই সাইডে দেখেন একটা বিটিসির অপশন আছে তো এদিকে যত আপনারা ক্লিক করবেন তত কিন্তু আপনাদের বিটিসির অ্যামাউন্টটা বাড়বে আর এদিক থেকে কিন্তু উপরের যে ইয়ার পয়েন্টটা আছে ক্রন পয়েন্ট সেটা কিন্তু কেটে নেওয়া হবে তারপর এদিকে দেখেন লং শর্ট এটা আছে মানে আপ ডাউন তারপর প্লেস অর্ডারে ক্লিক করলে কিন্তু আপনার অর্ডারটা বসে যাবে যে এখন মনে হচ্ছে আমার মার্কেটটা ডাউন যাবে সেজন্য আমি কিন্তু ডাউন দিয়েছি দেখেন আমার কিন্তু একটা ট্রেডেই লেভেল আপগ্রেড হয়ে গেছে তো আমার ট্রেড ভলিউম ম্যাক্স হয়ে গেছে সেজন্য কিন্তু আমার লেভেলটা আপগ্রেড হয়ে গেছে তো আমি এখন কিন্তু প্রতি ঘন্টায় পঞ্চাশটা করে কন ফ্রিতে পেয়ে যাব। এটা কিন্তু মাইনিং হিসাবে পেয়ে যাব প্রত্যেক ঘন্টায় ঢুকার পরে এটা কিন্তু ক্লেম করে নিতে পারবো তো আমি ট্রেডিংয়ের একটা বিষয় বলি আমি ট্রেডিং সম্বন্ধে কিছুই জানি না আপনারা কি করতে পারেন ধরেন দুইটা আপ দিলেন দুইটা ডাউন দিলেন মানে দুইটা লং দিলেন দুইটা শর্ট দিলেন বা পাঁচটা লং দিলেন পাঁচটা শর্ট দিলেন দশটা করে ট্রেডিং পেয়ার লাগাইতে পারবেন পাঁচটা লং দেন পাঁচটা শর্ট দেন ঠিক আছে এভাবে আপনারা ট্রেডটা করেন আপনারা আপনাদের মতো ট্রেডটা করেন তারপরে এদিকে যদি প্রফিট হয় সেক্ষেত্রে আপনার এদিকে সাইডে ক্লোজের অপশন আছে ক্লোজে ক্লিক করে ট্রেডটা ক্লোজ করে দেন ঠিক আছে তো এভাবে আপনারা ট্রেড করেন দেখেন আমি কীভাবে ট্রেডটা করছি কয়েকটা আপ দিছি কয়েকটা ডাউন দিছি মানে শর্ট লং করছি তারপরে এদিকে যে ক্লোজের অপশান আছে ক্লোজে ক্লিক করে কিন্তু আমি প্রফিটটাও বুক করে নিব এখন দেখাতেছি তো ক্লোজে ক্লিক করলাম দেখেন আমার এই প্রফিট দুটা কিন্তু বুক করা হয়ে গেছে ভ্যানিলা ফিন্যান্সে টাস্ক কমপ্লিট করার পর আর কোনো কাজই নাই এদিকে ডেলির চেকিং করবেন টেট করার পর প্লাস আপনারা প্রতিদিন টেট করতে থাকবেন যত ট্রেডিং ভলিউম করবেন সে অনুযায়ী কিন্তু আপনাদের মাইনিং পাওয়ারটা বাড়বে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো এই মাইনিং প্রজেক্টের পরবর্তীতে কোনো আপডেট আসলে তা সবার আগে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে সেজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাই সবাই জয়েন হয়ে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন